হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এক নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে ব্লগটা শুরু করছি রিং লাইট দিয়ে। হ্যাঁ, যেটা সবারই একটা ইচ্ছা আর একটা স্বপ্ন থাকে যে রিং লাইটে রিলস করবে, রিং লাইটে ইউটিউব ভিডিও করবে, তাই না? বিশেষ করে যারা ভিডিও বানায় তাদেরকে বলছি। আর আমার তো খুবই ইচ্ছা ছিল, যখন থেকে রিং লাইট উঠেছে কিনবো করে আর হচ্ছিল না। রিং লাইট একটা সবারই একটা ইচ্ছে, তাই না? তো ফাইনালি নিয়ে চলে এসে এর স্ট্যান্ডটা আছে, এটা অনেক বড়। বাট ওটা মা কোথায় দেখেছে আমি ঠিক জানি না, মা আসলে ওটা তোমাদেরকে দেখাবো। তো দেখো, রিং লাইটে যেখানে নানা রকম মুড রয়েছে, মাইনাস প্লাস, পাওয়ার বাড়ানোর পাওয়ার কমানোর, তারপরে চেঞ্জ কর, লাইট চেঞ্জ কর, বাট আমার এটাই সব থেকে ভালো লেগেছে। এত ভালো লেগেছে যে ইনস্টাগ্রামে 3-4টে রিলস আমি বানিয়েই ফেলেছি। তো দেখো দেখো, এখনো জানলাটাও খুলিনি, এখনো আমি চাও খাইনি। ফার্স্টেই আমি তোমাদেরকে রিং লাইটটা দেখালাম। দেখো চা, এই এখন চাটা খাবো, বিস্কুট আর চা দিয়ে। সকালবেলায় না আমার এত নেশ হয়ে গেছে, চা না খেলে হয় না, চা খেয়ে বিছনা তুলতে হবে। এই যে কারণ বিছনাটা আমি প্রথমে গুছিয়ে নিয়েছিলাম, তো ভাবলাম না চাদরটা চেঞ্জ করে দিই, কারণ 4-5 দিন হয়ে গেছে, চাদর চেঞ্জ করে বালিশ ওয়ার চেঞ্জ করে সব গুছিয়ে রাখতে হবে। আর এটা সবথেকে বড় কথা কি বলো তো, ঘরের সবথেকে সৌন্দর্য হলো খাট। খাট যদি অগোছানো থাকে না, একদম ঘর যতই সাজাও একদম বেকার লাগবে। খাট যদি গোছানো থাকে খুব সুন্দর লাগে ঘরটা। আসি, কারণ আগে যাদেরকে পড়াতাম তাদের সাথে কথা বলতে গেছিলাম, কারণ আবার পড়বে ওরা। মাঝখানে বাড়ি চেঞ্জ করতে হলো, অনেক আরও অনেক কাজ ছিল, সেই জন্য আর পড়াতে পা ওদেরকে পড়ানো হয়নি, ওদেরকে ছেড়ে দিয়েছিলাম ভালো একটা টিচার দিয়ে। এখন ওরা বলছে না দিদি, না তোমার কাছেই পড়াবো, ওই জন্য ওদের সাথে কথাবার্তা বলতে গেছিলাম, তাই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। মা এদিকে সব কাচাকুচি করতে ব্যস্ত, এদিকে মায়ের রান্না হয়ে গেছে, শুধু মাছের ঝোলটা আমাকে দেখতে বললে, যে দেখো কি রান্না হয়েছে। যে কালকে ডাল ছিল ওটা ফুটিয়েছে, মুলো দিয়ে ধনে পাতা দিয়ে ডাল হয়েছিলো, আর আলু ভাজা করেছে মা। আর এখানে রয়েছে জ্যান্ত মাছের ঝোল করেছে মা, আমাকে শুধু নাড়াতে বললো, দেখলাম পুরো হয়েও গেছে। তারপর আমাকে ছাদে যেতে হবে, কারণ না সব জামা কাপড় মেলার জন্য। দেখো যত চাদর ফাদর সব তুলেছিলাম সব দিয়ে দিয়েছি একবারে। আর এইদিকে দেখো ছাদে যে বেগুন গাছটা আছে, বেগুন গাছটা কি সুন্দর ফুল ফুটেছে, আর এটা বড়ও করিয়েছে। আর এইদিকে দেখো ওই গাঁদা ফুলটা, মানে ফুল তো ফুটেছে, ওটা একদিনে ফোটে না, তোমরা সবাই জানো, ধীরে ধীরে ফুটবে। তো গাছটায় জল দিয়ে দিচ্ছি, জামা কাপড় মেলাও হয়ে গেছে, আমি গাছে জল দিয়ে দিচ্ছি। তো এখানে ভিডিওটা শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো।